ব্রেস্টের চেকআপ বা স্ক্রিনিং, আমরা আসলে ব্রেস্টের এই যে চেকআপ বলছি বা স্ক্রিনিং যাই বলি না কেন, ইন্টারন্যাশনালি এটাকে স্ক্রিনিং বলে। আমরা সাধারণ পাবলিক যেটা বুঝি চেকআপ, চেকআপটাকে আসলে কেন করব। আপনি দেখেন, আপনারা কিন্তু এখন বাংলাদেশে অনেকেই আছে ডায়াবেটিস, ফার্মেসিতে গেলে আমরা ডায়াবেটিসের চেক করি, প্রেশারটা মাপাই। আমরা কিন্তু এটাও বুঝে গেছি যে হ্যাঁ আমার ডায়াবেটিস হয়েছে, সো আমার কিছু কিডনি এটা ওটা রেগুলার একটা চেক করতে হবে, হার্টের চেক আপ করতে হবে। ঠিক সেরকমই হেলথ চেকআপের একটা অংশ কিন্তু ব্রেস্টের চেকআপ বা ব্রেস্টের স্ক্রিনিং। এটা যখন আমরা বুঝতে শিখবো তখন আমাদের দেশে কিন্তু আমরা আরও বেশি এটার সুফলটা পাবো। তাহলে আসুন, যে ব্রেস্টের স্ক্রিনিং অথবা সহজ ভাষায় চেকআপটা কি, আমাদের চেকআপ বা স্ক্রিনিং হচ্ছে কোনো সমস্যা না, আমরা যেরকম আছে, আমরা ডায়াবেটিস হয়েছে বলে আমি চেকআপ করছি না, আমি একটু দেখতে যাচ্ছি, সেরকমই আমার কোনো সমস্যা আছে বলে না, আমি একটু আমার বয়স 35 হয়েছে বিধে আমি একটা ব্রেস্ট ইউনিটে গিয়ে ব্রেস্ট সার্জনের কাছে গিয়ে আমরা একটা ম্যামোগ্রাম করে দেখালাম যে আমার কোনো কিছু আছে কিনা। যদি থাকলো একরকম বায়োপসি করবেন উনি, যদি না থাকে তাহলে আমরা প্রতি 2 বছর পর পর আবার তার কাছে যাব। এটা হলো চেকআপ। চেকআপ মানে কোনো সমস্যা লক্ষণের দরকার নেই, আমরা একটা বয়স হয়েছে এবং সেটা 35 ইয়ার্স এজ হলেই আমরা 2 বছর পর পর ম্যামোগ্রাম করব, করে আমরা চেকআপটা করাবো। ভালো, আলহামদুলিল্লাহ আমরা চলে যাব। ভালো না, তাহলে আমরা যেটাই হোক সেটা আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারলাম, এটাই আমাদের আউটকাম। এখন আমরা এই বারবার চেকআপ করে কি কি হয়, অনেকে মনে করেন যে আচ্ছা ম্যামোগ্রাম করলে রেডিয়েশন হয়, সুতরাং এই রেডিয়েশনে হ্যাসেল হবে। দেখুন, 2 বছর পর পর আমরা যখন রেডিয়েশন মানে দিচ্ছি, এখানে কতটুকু হবে, 10টা ম্যামোগ্রাম 20 বছরে যদি আমরা করি তাহলে 10টা ম্যামোগ্রাম সমান একটা চেস্ট এক্সরে। সুতরাং রেডিয়েশন যে ভয়ে আমরা চেকআপ করাবো না, এটা থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমরা কি করি যে ম্যামোগ্রামের জন্য অনেক কস্টলি, বাইরের দেশে তো গভর্নমেন্ট দিচ্ছে, কস্টটাও আমি বলি কোথাও 2500 কোথাও 3000, এটা হচ্ছে ম্যামোগ্রামের চার্জ। তাহলে আমরা 2 বছর পর পর ম্যামোগ্রামের এই টাকাটা খরচ করতে পারবো না, এটাও আমার ধারণা। আমার এই কথা যারা শুনছেন তাদের সবারই অ্যাবিলিটি আছে, তাতে আমাদের বেনিফিটটা হচ্ছে ক্যান্সারটা খুব ছোট অবস্থায় ধরা পড়বে, কারণ প্রতি 8 জনে 1 জনের ক্যান্সার হয় বা 11% চান্স হচ্ছে আমাদের ক্যান্সার হওয়ার। এই জন্য আমরা রেগুলার চেকআপ করলে খুব ছোট অবস্থায় যখন আমরা ক্যান্সারটা ধরা পড়বে, আমরা সেটার খুব ছোট্ট একটা অপারেশন করবো, ব্রেস্টের সাইজ সেট কোনো কিছু চেঞ্জ হবে না, সৌন্দর্য যেকার সেই থাকবে, কেমোথেরাপি লাগবে না, হয়তো বা যদি এটা ইয়ারপিআর পজিটিভ হয় চুল পড়বে না, এবং আমরা দীর্ঘদিন ভালো থাকবো, হয়তো বা ব্রেস্ট ক্যান্সারে মারা যাব না, গেলে অন্য কিছুতে যাব, তার মানে কমপ্লিট কিওর হয়ে যাব। তাই আসুন আমরা রেগুলার ব্রেস্টের চেকআপ করি, বহু টাকা ম্যানিকিওর পেডিকিওর করতে আমরা খরচ করছি, আমরা নিজের হেলথের জন্য খরচ করি। ধন্যবাদ।